আগামী মে মাসে অনুষ্ঠেয় ভারতের জাতীয় নির্বাচনে দ্বিতীয়বারের মতো প্রধানমন্ত্রী হতে নরেন্দ্র মোদীর জন্য হুমকি হিসেবে দেখা দিয়েছে তিন ক্ষমতাবান নারীর রাজনীতিবিদ। যদিও এ তিন নারী দেশটির সমাজের বিভিন্ন অংশ থেকে এসেছেন, তাদের মধ্যে নেহরু গান্ধী বংশ থেকে এসেছেন প্রিয়ঙ্কা গান্ধী বদ্র। 1947 সালে ব্রিটিশদের কাছ থেকে স্বাধীন হওয়ার পর ভারতকে অধিকাংশ সময় শাসন করেছে এই পরিবারটি। প্রিয়ঙ্কা চলতি জানুয়ারিতে চমক হিসেবে রাজনৈতিক লড়াইয়ে মাটি নেমেছেন। ভারতের সবচেয়ে জনবহুল রাজ্য উত্তরপ্রদেশে বিরোধী দল কংগ্রেসের হয়ে মঞ্চে ওঠেন তিনি। রাজনীতি বিশ্লেষকদের ধারণা, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে উঠতে পারেন প্রিয়ঙ্কা। বাকি দুজন হলেন পশ্চিমবঙ্গের অভিজ্ঞ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ও উত্তরপ্রদেশের সাবেক মুখ্যমন্ত্রী মায়াবতী। মোদীর ক্ষমতাসীন জাতীয় গণতান্ত্রিক জোটকে উৎখাত করতে ভিন্ন ভিন্ন দলের এই তিন নারী এক হয়েছেন, যদিও তাদের মধ্যে কোনো আনুষ্ঠানিক চুক্তি হয়নি এখনও। ভারতের সাবেক অর্থমন্ত্রী যশোবন্ত সিংহ বলেন, এনডিএর চেয়ে বিরোধী দলের অনেক বেশি প্রভাবশালী নারী রাজনীতিবিদ রয়েছেন, কাজে সাধারণত তারা ভোটারদের কাছে বেশি প্রাপ্য হিসেবে নিজেদের দাঁড় করাতে পারবেন। বিশেষ করে নারী ভোটারদের কাছে তারা বেশি আস্থার প্রতীক হয়ে উঠতে সক্ষম হবেন। 81 বছর বয়সী যশোবন্ত সিংহ গত বছর হিন্দু জাতীয়তাবাদী ভারতীয় জনতা পার্টি থেকে পদত্যাগ করেন। তিনি বলেন, বিজেপির চিন্তিত হওয়া উচিত, বিশেষ করে রাজনীতির কেন্দ্রবিন্দুতে বড় তিনটি রাজ্যে ব্যাপক পরাজয়ের পর তাদের হতাশ হওয়া স্বাভাবিক। মূলধারার রাজনীতিতে প্রিয়ঙ্কার অভিষেক অধিকাংশ ভারতীয় গণমাধ্যম ফলাও করে প্রচার করা হয়েছে, এতে উচ্ছ্বসিত সমর্থকদের উল্লাস দেখা গেছে। কেউ কেউ সাবেক প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর সঙ্গে তার মিল খুঁজে পেয়েছেন। মে মাসের নির্বাচনে তিনি কংগ্রেসের ট্রাম্প কার্ড হতে পারেন বলেও মনে করছেন অনেকে। তার ভাই কংগ্রেসের সভাপতি রাহুল গান্ধীর সঙ্গে তাকে তুলনা করলে দেখা যায়, সাধারণ মানুষের হৃদয় স্পর্শ করতে না পারায় অতীতের রাহুলকে সমালোচনার মুখে পড়তে হয়েছে। ক্ষমতাসীন মোদীর জন্য হুমকি হয়ে দেখা দেওয়া অপর দুই নারী প্রিয়ঙ্কার চেয়ে বেশি অভিজ্ঞ। জোট সরকারের সম্ভাব্য প্রধানমন্ত্রী পদপ্রার্থী হিসেবে দেখা হচ্ছে তাদেরকে। 63 বছর বয়সী সাবেক শিক্ষক মায়াবতীকে ভারত জুড়ে সবাই এক নামে চেনে। তার নিজের দল বহুজন সমাজ পার্টি ও একসময়ের তিক্ত শক্তি সমাজবাদী পার্টির মধ্যে গত মাসে জোট গড়েন মায়াবতী। হিন্দু ধর্মে নিচুজাত দলিতদের প্রতিনিধিত্ব করছে বিসিএফ। অন্যদিকে সমাজবাদী পার্টি মূলত মুসলমান ও নিচু জাতের লোকদের সমর্থন পাচ্ছে। ভারতীয় কেন্দ্রীয় সরকারের দুইবারের রেলপথ মন্ত্রী 64 বছর বয়সী মমতা ব্যানার্জি 1997 সালে কংগ্রেস ছাড়ার পর সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসে পার্টি করেন তিনি। কলকাতায় হাজার হাজার সমর্থক নিয়ে তিনি বিজেপি বিরোধী সমাবেশের আয়োজন করেছেন। তবে বিরোধী দলগুলো যতই চেষ্টা করুক, জনমত জরিপে মোদী এখনও ভারতের সবচেয়ে জনপ্রিয় নেতা। কন্যা শিশুদের উন্নয়নে তাদের শিক্ষিত করে তুলতে মোদীর বেটি বাঁচাও বেটি পড়াও আন্দোলন দেশজুড়ে জনপ্রিয়তা পেয়েছে। তার 26 সদস্যের মন্ত্রিসভায় 6 জন নারী রয়েছেন। মমতা ব্যানার্জি ও কংগ্রেসের মধ্যে কোনো আনুষ্ঠানিক জোট হয়নি, যদিও তাদের পরস্পরের মধ্যে পরিচয় আছে। সাবেক কেন্দ্রীয় মন্ত্রী ও মমতা ব্যানার্জির ঘনিষ্ঠ সহযোগী দীনেশ ত্রিবেদী বলেন, সাবেক কংগ্রেস সভাপতি সোনিয়া গান্ধীর সঙ্গে মমতার ব্যক্তিগত ভালো সম্পর্ক আছে, কাজে সোনিয়ার 2 সন্তানের সঙ্গে কাজ করতে মমতার অসুবিধা হওয়ার কথা না। ত্রিবেদী বলেন, অভিজ্ঞতার দিক থেকে মমতা অনেক বেশি এগিয়ে। রাহুল গান্ধী ও প্রিয়ঙ্কা যদি মমতার দিকে হাত বাড়ান, তাতে বিস্মিত হওয়ার কিছু নেই।